ভৌতিক গল্প। আজ আমরা যে গল্পটি বলতে যাচ্ছি সেই গল্পের ঘটনাগুলো ঘটেছে উপেন্দ্র নামের একজন লোকের সাথে। আমরা প্রায় সবাই জানি যে অমাবস্যার রাত অনেক গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতে অনেক কিছু মেনে চলতে হয়, কারণ গুরুজনেরা বলেন যে এই রাতে সকল প্রেতাত্মারা অনেক শক্তিশালী হয়ে যায়। এই ঘটনাটি ঘটেছে এমনই একটি অমাবস্যার রাতে। উপেন্দ্র গরমের ছুটিতে তার দাদা বাড়িতে ঘুরতে যায়। গরমের মৌসুম ছিল, তাই গ্রামে প্রচুর গরম ছিল এবং বিদ্যুৎও ছিল না। রাতে সবাই একসাথে খাবার খেতে বসে, তখন উপেন্দ্র তার দাদাকে বলে যে, দাদা চলো আমরা বাড়ির ছাদে ঘুমাই, যে গরম পড়েছে তাতে কোথাও বসে থাকাই কষ্টকর, সেখানে রাতে ঘরের মধ্যে ঘুমানো অসম্ভব ব্যাপার। আর দাদা এইসব শুনে উপেন্দ্রকে নিষেধ করলো ছাদে ঘুমাতে। উপেন্দ্রর দাদা উপেন্দ্রকে বুঝিয়ে বলল যে এই রাতে বাইরে হাঁটা চলাও অনেক ভয়ঙ্কর, রাতের বেলায় খোলা ছাদের নিচে ঘুমানো অনেক বিপজ্জনক হবে, কারণ অমাবস্যার অন্ধকার রাতে ভূত প্রেত অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। একথা শুনে উপেন্দ্র হেসে দেয় এবং তার দাদাকে বলে যে, এসব কুসংস্কার কথাবার্তা তোমরা বিশ্বাস করো, আমি বিশ্বাস করি না এসব। এই আমি চললাম ঘুমাতে, দেখি তোমার ভূত প্রেত আমার কি করতে পারে। এই কথা বলে উপেন্দ্র তার বিছানা বালিশ নিয়ে ছাদে চলে আসে ঘুমানোর জন্য, এবং ছাদে এসে একা একা বিড়বিড় করে বলতে থাকে যে, এ যুগে ভূতের কাহিনী শুনিয়ে আমাকে ভয় দেখাতে চেয়েছিল, এত সোজা আমাকে এসব বলা, আমি এসবে ভয় পাই নাকি, আর এসব কিছু আছে নাকি, তাহলে এতদিন দেখতাম না। এসব কথা বলে উপেন্দ্র শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসছিল না। ছাদে যে এত মশা থাকবে সে বুঝতে পারেনি, এবং গরম তো আছেই। মশা তার কানের কাছে এসে আওয়াজ করে যেমন জ্বালাচ্ছে, তেমনি অস্থিরকর গরমে গভীরভাবে ঘুমাতে পারছে না সে। এমন অবস্থায় সে নিচেও যেতে পারছে না, কারণ সবাই তাহলে ভাববে যে ভূতের ভয়ে ঘরের মধ্যে ঢুকেছে। এসব কথা ভেবে নিরুপায়ের মতো চুপ করে শুয়ে রইল উপেন্দ্র। এভাবে কিছুক্ষণ থাকার পর ধীরে ধীরে ঠান্ডা লাগতে শুরু করল এবং মশার উপদ্রব কমে গেল। উপেন্দ্র আরামের সাথে ঘুমিয়ে পড়ল, কিন্তু হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করল তার। এই ঠান্ডার ফলে ঘুম আবারও ভেঙে গেল তার। কিন্তু ঘুম থেকে উঠে চোখের সামনে উপেন্দ্র যা দেখল তাতে তার সারা শরীরে কাঁপ উঠে গেল। একজন লোক তার পাশে শুয়েছিল, লোকটির চোখ দুটি খোলা ছিল এবং সে উপেন্দ্রর দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছিল, কিন্তু তার চোখে কোনো মনি ছিল না এবং তার মাথায় শিং ছিল। এই দৃশ্য দেখে উপেন্দ্র চিৎকার দিয়ে দৌড় দেয় ঘরের ভেতরের দিকে, কিন্তু সেই প্রেতাত্মা উপেন্দ্রর ঘাড় ধরে ফেলে এবং তাকে হাওয়াতে ছুঁড়ে মারে। উপেন্দ্র সোজা গিয়ে মাটিতে পড়ে এবং এতে করে তার দুই পায়ের হাঁটু ভেঙে যায়। আওয়াজ শুনে বাড়ির সব লোক ছোটাছুটি করতে থাকে। উপেন্দ্রকে তারা যখন দেখতে পায় তখন সে মাটিতে গড়াগড়ি করছিল এবং হাড় ভাঙা ব্যথায় চিৎকার করছিল। এই অবস্থা দেখে জলদি তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু কেউ সেই প্রেতাত্মাকে ঘটনাস্থলে দেখতে পায়নি। উপেন্দ্রর এক পা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় এবং যখন সে সব কিছু খুলে বলে তখন সবাই বুঝতে পারে যে অতিরিক্ত সাহস এবং গুরুজনদের কথা না শোনার ফলে আজ উপেন্দ্রর এই অবস্থা হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কাহিনী। গল্পটি কেমন লেগেছে